গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বুধবার আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সময়টা তো বলতেই ভুলে গেলাম, এখন সময় হচ্ছে 9:30। তো আজকে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালবেলায় উঠে আমাদের চা এই সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। সকালবেলায় বলতে সকালে উঠিনি, 9টার দিকে উঠেছি, 9:45 দিকে উঠেছি আজকে। এই দুষ্টু হচ্ছে, খালি খালি দুষ্টু। আর ভেবেছিলাম কালকেই ব্লগ করব, কিন্তু কালকে ব্লগ করা হয়ে ওঠেনি, কারণ মেয়েটার খুব শরীর খারাপ। প্রায় অনেকদিন, দু তিন দিন থেকে শরীরটা খারাপ, কাশি সর্দি। তো প্রথমেই হোমিওপ্যাথি দেখাচ্ছিলাম, হোমিওপ্যাথিতে কোনো কাজ করলো না, মানে বলেছিল 3 দিনে কমে যাবে কিন্তু কমেনি। তো এই কারণে একটু ভালো বড় ডাক্তার দেখিয়ে নিলাম, কারণ বাচ্চা তো ও তো আর মুখে বলতে পারবে না। আমরা ধরো মুখে বলতে পারবো, কিন্তু ও তো বাচ্চা, ও তো বলতে পারছে না মুখে। আর দেখে নিজেরও কষ্ট লাগছে যে ওইটুকু বাচ্চা কাশছে, গলাটলা হয়তো ছিঁড়ে যাচ্ছে। তো এখন উঠে গেছে ও, ওষুধ টষুধ খাওয়ালাম। ওষুধ তো খেতেই চায় না, ওষুধ খেতেই চায় না, মানে এমনি হোমিওপ্যাথি ওষুধগুলো খেয়ে নেয়। এই অ্যালোপ্যাথি কাশির কফ সিরাপটা দিয়েছে, কফ সিরাপটা মানে সিরাপগুলো দিয়েছে যে খেতে চাইছে না, মুখ দিয়ে বের করে দিচ্ছে। কিন্তু দুষ্টু করছে শোনা খুব। তো ওই যে খেলা শুরু করেছে, দেখাচ্ছি থাম। এই এই হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে এটা? টুকি ধাপ্পা, টুকি ধাপ্পা খেলছো তুমি? টুকি ধাপ্পা খেলছো? শোয়ার জায়গা কোথায় আর চলে এসেছে কোথায়? নাও 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 মানে। তো আমার স্নান হয়ে গেছে, আর পেছনে এসব সমস্ত কিছু উড়ি এগুলো আছে আর কি, ক্যাথা ট্যাথাগুলো মেলা রয়েছে, ওগুলো ঠিকঠাক করব, ওগুলো ঠিকঠাক করব। আমি মাত্র স্নান করে উঠলাম, এখনও পর্যন্ত ঘুম হচ্ছে, যেহেতু কাশির সিরাপ খেয়েছে এই জন্যই আর কি ঘুমাচ্ছে। তোকে স্নান করাবো, ডাক্তার বলেছে প্রত্যেক দিন স্নান করাতে, মানে স্নানটা বন্ধ রাখা চলবে না। বাবু রায় রায় শোনা, উঠো উঠো, আমার তেল মাখবো। হ্যাঁ, তো এইবারে ওকে উঠাবো, উঠিয়ে স্নান করাবো, জল গরম করা হয়ে গেছে, তেল তেল মাখাতে হবে, দিয়ে স্নানটা করাবো। আর আজকে দুপুরে কি রান্না হবে সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই। তো দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, তোলে ভেবেছিলাম যে ব্লগ করবো, সেই দিনও করতে পারিনি। ও দোলের আগে থেকেই, মানে হ্যাঁ দোলের দিনে দিন খুব মানে মানে অসুস্থ হয়ে পড়েছিল। তো হোমিওপ্যাথি ডাক্তার দেখে মানে বাড়ির কাছে ছিল, তো তাই রাত্রিবেলাতেই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যায়। তো যাই হোক, খেয়ে কিছুটা রিলিফ পেয়েছে, কিন্তু পুরোপুরি কিন্তু সারছিলই না কাশিটা। সর্দিটা ঠিক হয়ে গেছিলো, কিন্তু কাশি সর্দি ঠিক হয়ে গেছে, কিন্তু কাশিটা মানে ঠিকঠাক সারছিলই না। যে কারণে আমি দিতে মানে ব্লগ করতে পারিনি, মন মেজাজও ঠিক ছিল না, আর তাই জন্য কোনো ব্লগ করতে পারিনি। আমি তোমাদের হোলির কয় মানে দোলের কয়েকটা ছবি তোমাদের সাথে আমি শেয়ার করব, এই না যে করবো না, কয়েকটা পিক জাস্ট। বেশি আমি দোল মানে হোলি রং রং মানে মেইন জিনিস হচ্ছে রংটা আমি খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না রংটা খেলতে। মানে রংটা দেওয়ার পরেই স্কিন একদম বাজে হয়ে যায়, আর কীরকম একটা মানে চাকা চাকা হয়ে যায় মুখের মধ্যে। আমার দেখতেই পাচ্ছ বেরিয়েছে এসব, কিছু ছিল এমন বলবো না যে আমার স্কিন খুবই ভালো যে কিছু বেরোয় না, বেরোয়, সে অবশ্যই বেরোয়, আমার সেন্সিটিভ স্কিন বেরোয়,
কিন্তু রংটা দেওয়ার পর এই গালটাতে পুরোটা ভরে গেছে, নানা 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 কিরকম চাকা চাকা হয়ে গেছিলো। এই যে একটা নতুন আবার, তো এই কারণে আমি দোল টোল খেলে খেলা পছন্দ করি না। হ্যাঁ, আবিরটা খেলি, আবিরটা খেলেছি এইবার, কিন্তু মাথায় দিতে বারণ করেছিলাম যেহেতু ছোটো বাচ্চা আছে, আমি স্নান তো করতে পারবো না রাত্রেবেলায় বাড়ি এসে, নয়তো আমি আবির খেলে কি মাথা টাথা ধুয়ে নিই, মানে শ্যাম্পু ট্যাম্পু করে নিই রাত্রিবেলাতে। তো ওই আর কি কারণ, তার মধ্যে বড়ো চুল তুলে শুকাব শুকোবে না। আর চাইলে আমি হেয়ার ড্রায়ার নিতে পারি, কিন্তু নিব না, কারণ হেয়ার ড্রায়ার চুলটা ড্যামেজ করে প্রচণ্ড, আর আমি চাই না আমার চুলটা ড্যামেজ হোক এই কারণে। আর হেয়ার ড্রায়ার যদি সামনে থাকে ওই রকম মনে হবে এই শুকিয়ে নিই কী হবে, তাই কিছু ব্যাপার না, এই শুকিয়ে নিই এরকম মনে হবে, তো কী দরকার আমার আমার নিজে হাতে ধরে চুলটা নষ্ট করার। আমি এই কারণে হেয়ার ড্রায়ারও কিনি না, আর তাহলে অভ্যেসটা হবে না। হ্যাঁ, হেয়ার স্ট্রেটনার এই সমস্ত কিছু রয়েছে, এই সব হেয়ার গ্যাজেটগুলো রয়েছে, কিন্তু কি সবসময় আমি ব্যবহার করি না, মানে খুব কম, রেয়ার। আর চুল স্ট্রেট আমার দরকার পড়ে না, কারণ বলতে হয় না, গর্ব করে আমি বলছি না, আর চুলটা মোটামুটি স্ট্রেট আছে, এই জন্য আমি স্ট্রেট করি না, আর ওকে নিয়ে হয়ে ওঠে না এখন চুল স্ট্রেট করা, তো এই কারণেই আর কি দোলটা আমি এসে এরকম মানে একদম হালকার উপর দিয়ে খেলেছি। ও দোলে ওর বাবা এসেছিল, তো হ্যাঁ দোলে বাবা এসেছিল, চলে গিয়েছে, যে দোলের পরের দিনই ও চলে গেছে, রবিবারের দিনই ও চলে গেছে রাতে ট্রেন। বাবিন ওঠো, ওঠো বাবি, উঠে বলো, একটু ছান হবে তো আমাদের, আমার ছান কোপো না, ছান কোপো তো, কোপো তো। তো আমি ছবিগুলো দিয়ে দেবো, আশা করি ভালো লাগবে তোমাদের আমার এই ব্লগটা আজকে, তো দেখতে থাকো। তো এনারও স্নান ধান সব কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পলিশ টাল হয়ে গেছে, সান টলেছে, টিম মেটেছে, পাদা মেটেতে না না, তো হয়ে গেছে সমস্ত কিছু, পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, স্নান টান করানো হয়ে গেছে। এইবারে বানা কিছু জলখাবার বানাবো, এখন 12:30 বাজছে, জলখাবার বলতে ছোলার ঘুগনি বানাবো, প্রেশার কুকারেই করবো, কড়াই টড়াই না, একবার বানিয়ে খাবে পেঁয়াজ রসুনের ছোলার ঘুগনি, তো বানিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ঘুগনিটা কেমন হয়েছে, আর জানাচ্ছেও কেমন খেতে হয়েছে, একদম খাসির মাছ মাংসের মতন গন্ধ বেরোয়। তো এখানে এই যে ঘুগনি, আর এই হলো আলু পটল ভাজা, কুচি আলু পটল ভাজা রসুন লঙ্কা দিয়ে, আর এখানে শাক হচ্ছে। তো রান্না হয়ে গেছে মোটামুটি, শাকটা হলেই হয়ে যাবে, আর আজকে কিছু হবে না, যেহেতু রাত্রে রুটি হবে তো ডালটা যেন করা হলো না, আর আমার রুটি দিয়ে ডাল খুব একটা ভালো লাগে না খেতে, আর এই আজকে ওই জন্য মেনু এই রান্না হবে। আর ও তো ঘুমোচ্ছে, খাইয়ে দিয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমোচ্ছে, আর এখনই খুব মানে প্রচণ্ড গরম পড়ে গেছে, আর সবেমাত্র চৈত্র মাস পড়েছে, আর গরম এত গরম পড়েছে, তাহলে তো এখনও দিন বাকি রয়েছে, আর যে কত গরম পড়বে মানে বলা মুশকিল, এত গরম পড়েছে, ফ্যান চালিয়েও মানে ঘেমে যাচ্ছি, রাত্রেবেলাতেও প্রচণ্ড গরম লাগছে, এত গরম পড়েছে, জানি না পরে কী হবে। এই হলো আজকের মেনু, শাক একদম শুকনো শুকনো করে করেছি, আর আলু পটল ভাজা এ দিয়ে হয়ে যাবে। হঠাৎ করে ঝড় উঠে গেছে, দেখি কে দেখো দেখছি, হঠাৎ ঝড় উঠেছে, দুলো দুলো হয়ে আছে সব, গেটটা লাগাচ্ছে। তো ভেবেছিলাম যে আজকে ভালো মতো ব্লগ করবো, কিন্তু বাবা তো হলো না, কারণ দেখ তোমাদের তো দেখালামই যে ঝড় হলো, বৃষ্টি হলো, এই সমস্ত হওয়ার পর পুরোপুরি কারেন্ট চলে যায়, তো এই সমস্ত কারণের জন্য আর কি ব্লগটা করতে পারিনি। এই 1:30 দিকে কারেন্ট গেছে, আর এসছে 10:15 সময়,
আড়াইটায় না সরি আড়াইটার সময় কারেন্ট গেছে, দিয়ে এসেছে 10:15টার সময়। তো তার জন্য আর কিছু এরকম ইয়ে করতে পারিনি, ব্লক করতে পারিনি। তো একদম এখন বাজছে 10:45, এখন খাবো, খেতে বসবো। আর আজকে রাতে রান্না হয়েছে পরোটা, সুজি আর ছোলার ঘুগনি, তোমাদের দেখিয়ে তো ছিলাম, ওই রান্না হয়েছে। তো চটপট খেয়ে নিব, খিদেও পেয়েছে, খুব ঘুমও পেয়েছে, দুপুরেও ঘুমাতে পারিনি। তো হয়তো ব্লগটা কালকে অবধি, কালকে পর্যন্ত নিয়ে যাব, দেখো ব্লগটা কালকে অবধি হয়তো নিয়ে যেতে পারি, কারণ আজকে তো সেরকম ব্লগ করাই হলো না। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে, মানে আজকে হলো বৃহস্পতিবার, আর একজন এখনও ওঠেননি, ঘুমিয়েই আছে, ও এখনও ঘুমোচ্ছে। আমি কিছুক্ষণ আগেই হলো 8:30টার দিকে উঠে, আর আমাদের চাটা এই রাস্তার উপর বাড়ি হলো না, এই এক মানে ঠিকমতো কথাও বলা যায় না কারোর সাথে। তো এই মাত্র উঠলাম, এখনও চাটা খাওয়া হয়নি, চা খাবো, মা মাছ নেবে, তাই বাড়ির ওপরে মাছওয়ালারা আসেই, তো তাদের কাছে দেখতে গেল মাছ কী মাছ আছে না আছে এই আর কি। তো অনেকে বৃহস্পতিবার নিরামিষ খায়, মঙ্গলবার নিরামিষ খায়, কিন্তু আমরা খাই না মঙ্গলবার বৃহস্পতিবার নিরামিষ, খাই না, শুধুমাত্র শনিবারের দিনই নিরামিষ খাই। আর আগে খেতাম, আগে মানে মারা খেত বৃহস্পতিবার মঙ্গলবার, কিন্তু এখন হয়ে ওঠে না, এখন যদি প্রায় সপ্তাহে 3 দিনই নিরামিষ তো খুব প্রবলেম হয়ে যায়, খুব অসুবিধা হয়ে পড়ে। তো এই জন্য এই 2 দিন নিরামিষ খাওয়া বন্ধ করে দিয়েছে। তো মা আসবে, তারপরে চাটা খাওয়া হবে। আর কালকে মাথাটা এত ধরেছিল, মাথাতে তেল দিয়েছি, তারপরে আর রাত্রে মানে তোমাদের তো বললামই যে কেন আমি ব্লগ করতে পারিনি, সেই 2:30টার সময় কারেন্ট গেছে, এসেছে 10:15টার সময়, কারণে মানে ব্লগ করতে পারিনি। তাই আজকে আবার তোমাদের সামনে এলাম, তো আজকে কী করছি না করছি সেসবও তোমাদের সাথে শেয়ার করব। সকালে একবার ছাদে এসেছি, আবার এলাম ওপরে, ওই ঘর থেকে নাইটি নিব, স্নান করব, তাই আর তোমাদের তোমরা দেখতে পাচ্ছ কত গাছের, আগেও দেখিয়েছি দেখো কত গাছ। আর আমার গাছপালা একটু ভালো লাগে, আমি ভালোবাসি গাছপালা, সবুজ চিনি মানে সকালবেলায় উঠে একটু সবুজ গাছপালা দেখতে আমার ভীষণই ভালো লাগে। এই যে একটা ফুল তোলেই নি মা, এই হলো যতগুলো ফুল দেখতে পাচ্ছ সমস্ত ফুল কিন্তু আমাদের বাড়ি, আর আমার বাড়ির গাছের ফুল, আমার বাড়ির গাছের দেখো সমস্ত কিন্তু বাড়ির গাছের ফুল, যে বেলি ফুল, বেলি ফুল না কি বলে, সমস্ত ফুলই আমার বাড়ির। তো এখন বাজছে 1:30, আজকে রান্না এখনো কমপ্লিট হয়নি, আজকে রান্না হচ্ছে মসুর ডাল, সজনে ডাটা, আলু, বেগুন, বড়ি, পেঁপে সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে কি বলে মিষ্টি কুমড়োর ফুলের বড়া ভাজা। আজকে আমাদের মেনু ভাত, এখানে সব একটা মানে সজনে ডাঁটা, আলু, বেগুন, পেঁপে, বড়ি, এই দিয়ে এক তরকারি, সর্ষে বাটা দিয়ে শশা, আর এই হলো কুমড়োর ফুলের বড়া আর মসুর ডাল।